জাতীয় চেয়ারপারসন কমিটির পক্ষ থেকে কমিটির সভাপতি আজকে সভা সভাপতিকে 1441 হিজরি সালে শাওয়াল মাসে চাঁদ দেখার ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মাননীয় সচিব সর্ববিষয়ক মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। 1441 হিজরি সালের শাওয়াল মাসের চাঁদ দেখার ঘোষণাপত্র। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম মসজিদে আজকে 1441 সালের পবিত্র শাওয়াল মাসের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে অদ্য 29 রমজান 1441 হিজরি, 9 জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ, 23 মে 2020 খ্রিস্টাব্দ শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। আগামীকাল 10ই জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ, 24শে মে 2020 খ্রিস্টাব্দ রবিবার রমজান মাস 30 দিন পূর্ণ হবে। আগামী 11ই জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ, 25শে মে 2020 সোমবার থেকে 1441 সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে পহেলা শাওয়াল 1441 হিজরি, 11ই জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ, 25শে মে 2020 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। দীর্ঘ এক মাস সিয়াম পালন শেষে মহান রাব্বুল আলামিন যেন আমাদেরকে করোনা ও অন্যান্য মহামারী থেকে পরিত্রাণ করেন, আমিন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে কমিটির সকলের পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।